নমস্কার, হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আসছে বিস্তারিত খবরে। পুজোর আনন্দের মধ্যেও অন্ধকারের হাতছানি। 16 অক্টোবর সপ্তমের রাতে চুঁচুড়ার চকবাজার এলাকায় কিছু দুষ্কৃতী এক যুবককে গুলি করে চম্পট দিল। সপ্তমীর রাতে চুঁচুড়া চকবাজার এলাকায় এক যুবককে তাড়া করে দুটি বাইকে চারজন দুষ্কৃতী। কিছুটা ধাওয়া করার পর ওই যুবকের বুকে আর মাথায় গুলি করে। রাত বেশি হলেও ঠাকুর দেখার ভিড় ছিল ভালোই। পুজোর মধ্যে হঠাৎ করে এই খুন হওয়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকার পর মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এখন প্রশ্ন হল, পিস্তলটি কার? মৃত যুবকের নাকি যারা গুলি চালিয়েছে তাদের? খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো নিউজ, হুগলি ইনফো। এবার সেরার সেরা শিরোপা সম্মানে ভূষিত হলো কারবালা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এক রাশ আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শারদ সম্মান 2018 পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। চোখে মুখে উৎসুক চাহনি ও মনের মধ্যে ধুকপুক ধুকপুক, কি হয় কি হয়, কে পাবে সেরা পুজোর শিরোপা? এই উৎকণ্ঠার অবসান ঘটল আজ বৈকালে চুঁচুড়া ঘড়ির মোড়ে। 17 অক্টোবর হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি, হুগলি চুঁচুড়া পৌরসভা ও জেলা প্রশাসনের সম্মিলিত আয়োজনে শারদ সম্মান 2018 পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে। কৌতূহলী সাধারণ মানুষজন সহ সমস্ত বারোয়ারিগুলির মধ্যে ছিল টান টান উত্তেজনা। এবারে সেরার সেরা শিরোপা সম্মানে ভূষিত হল কারবালা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এছাড়াও প্রতিমা বিভাগে প্রথম হয়েছে ফুলপুকুর পুজো কমিটি, দ্বিতীয় পঞ্চাননতলা পুজো কমিটি, তৃতীয় ঠাকুরগলি পুজো কমিটি। মণ্ডপ বিভাগে প্রথম নবীন সংঘ, দ্বিতীয় আজাদ হিন্দ ক্লাব, তৃতীয় নেতাজি অগ্রগামী সংঘ। এবারের পুরস্কারের তালিকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ থিম রাখা হয়েছিল। সেগুলি হল কন্যাশ্রী ও নারী শক্তি। এই বিভাগে প্রথম হয়েছে চুঁচুড়া ভগবতীডাঙ্গার অপরাজিতা, দ্বিতীয় আজাদ হিন্দ ক্লাব, তৃতীয় মাঝের রাস্তা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ব্যুরো নিউজ, হুগলি ইনফো। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসো বিরতির পর, হুগলি ইনফোর সঙ্গে থাকুন। কেসিদাস ডায়মন্ড সিটি ক্লাব রেস্টুরেন্ট ব্যাংকোয়েট হোটেল বুকিং এর জন্য যোগাযোগ করুন কেসিদাস ডায়মন্ড সিটি ক্লাব, চুঁচুড়া বাস স্ট্যান্ড, চুঁচুড়া। ফোন 2680504 ও 2680505। কেসিদাস ডায়মন্ড সিটি ক্লাব। কেসিদাস ডায়মন্ড সিটি ক্লাব রেস্টুরেন্ট ব্যাংকোয়েট হোটেল বুকিং এর জন্য যোগাযোগ করুন কেসিদাস ডায়মন্ড সিটি ক্লাব, চুঁচুড়া বাস স্ট্যান্ড, চুঁচুড়া। ফোন 2680504 ও 2680505। কেসিদাস ডায়মন্ড সিটি ক্লাব। ফিরে এলাম বিরতির পর। আরপি প্রোডাকশনের সেরার সেরা শারদীয়ার শ্রেষ্ঠ সম্মান ফলাফল ঘোষণা হলো। চুঁচুড়া শহরে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আসছে আরপি প্রোডাকশন। 2018 শারদীয়া উৎসবে সেরার সেরা শারদ সম্মান প্রদান করল আরপি প্রোডাকশন। চুঁচুড়া থেকে গুপ্তিপাড়া একটি প্রান্ত, চুঁচুড়া থেকে উত্তরপাড়া আরেকটি প্রান্ত, আর চুঁচুড়া থেকে তারকেশ্বর অন্য আরেকটি প্রান্ত। এই তিনটি প্রান্তকে নিয়ে আরপি প্রোডাকশনের সেরার সেরা শারদ সম্মান। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। আমরা সকলেই জানি যে সন্ধি মানে মিলন। যুদ্ধরত মা দুর্গা কারোর সঙ্গে সন্ধি করেননি। আসলে এই মুহূর্তটি হলো অষ্টমী তিথি ও নবমী তিথির মিলন সময়। দেখুন একটি বিশেষ প্রতিবেদন।
বাঙালির প্রাণের পুজো শারদীয়া দুর্গাপূজা। আজ মহা অষ্টমী সন্ধি পূজাকে বিভিন্ন মতে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে পুরাণ বা রামায়ণে। শাস্ত্রে কালিকা পুরাণ মতে অসুর নিধনের সময় মা দুর্গা যে রক্তবীজের হত্যা করার জন্য পন্থা অবলম্বন করেছিলেন সেটাই সন্ধিক্ষণ। আবার রামচন্দ্রের অকালবোধনের সময় দুর্গা মা নিজে যে রামচন্দ্রের পরীক্ষা নেবার জন্য 108টি নীল পদ্মের একটি লুকিয়ে রাখেন। রামচন্দ্র তার নীল চোখ পদ্মের বদলে মাকে অর্পণ করার সময়কালকেও বলা হয়ে থাকে। শাস্ত্রে সন্ধি পূজার অনেক ব্যাখ্যা থাকলেও পূজার যে 24 মিনিট পার হওয়ার সময়কালে কোথাও প্রথা মতে ছাঁক বলি, তো কোথাও আখ বা চালকুমড়ো বলি এবং পূজা পাঠের মধ্যে দিয়ে মাকে শুদ্ধ মনে একাগ্র চিত্তে আহ্বান করা এবং চিত্ত শুদ্ধ করাই হল এই ক্ষণের মহান ব্রত। সকলের সাথে একত্রে যোগ দিয়ে নিষ্ঠাভরে পুজোতেই মঙ্গল। আসুন দেখে নিই সেই মহাক্ষণের কিছু ছবি। শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি ইনফো। চুঁচুড়া স্টেশন রোডে পৃথা অ্যাপার্টমেন্টে মহা অষ্টমীর দুর্গাপূজার অত্যন্ত আনন্দের সহিত পালিত হলো। কোনো বারোয়ারি বা পুরাতন বনেদি একান্নবর্তী পরিবারের নয়, এখানে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন প্রান্ত থেকে আসা কিছু পরিবারের বাস চুঁচুড়া স্টেশন রোডে পৃথা অ্যাপার্টমেন্টে। কিন্তু এই অ্যাপার্টমেন্টের আবাসিকদের এই পূজা বনেদি আনার এবং একান্নবর্তী পরিবারের সমস্ত গুণগুলি লক্ষ্য করা যায়। এ যেন বিবিধের মাঝে মিলন মহান। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। আজ অষ্টমী, আমরা দেখাবো মহাসপ্তমীর দিনে গঙ্গার ঘাটে ঘাটে নবপত্রিকা বা কলাবউ স্নানের কিছু চিত্র। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আসুন কলাবউ নিয়ে আজ একটা বিশেষ প্রতিবেদন দেখাই আপনাদের। দুর্গাপূজার সময় যদি আমরা মণ্ডপে গিয়ে শ্রী গণেশকে দেখি, তো দেখতে পাই তার পাশে লাল পেড়ে শাড়িতে ঘোমটাতে ঢাকা একটা কলা গাছ। অনেকেই এটিকে কলাবউ ও শ্রী গণেশের স্ত্রী হিসেবে বলে থাকেন। কিন্তু আদৌ কি ওই কলা গাছটা গণেশের বউ? না, এটাকে বলা হয় নবপত্রিকা। এটি হলেন মা দুর্গা, অর্থাৎ গণেশের জননী। গণেশের স্ত্রীর নাম কিন্তু ঋদ্ধি ও সিদ্ধি। দুর্গাপূজার প্রথম দিন অর্থাৎ সপ্তমীর দিন সকালে পুরোহিত নিজেই নবপত্রিকাকে নিয়ে নিকটস্থ কোনো নদী বা পুকুরে স্নান করাতে নিয়ে যান। সাথে সাথে মহিলারা উলুধ্বনি ও শঙ্খধ্বনি করতে করতে যান ঢাকিদের ঢাকের তালে তালে। শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাঠের সিংহাসনে স্থাপন করা হয়। পূজা মণ্ডপে নবপত্রিকা প্রকাশের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানটির আসলে প্রথাগত সূচনা হয়। নবপত্রিকা প্রকাশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্থ দেবদেবীদের সঙ্গেই পূজিত হতে থাকেন। এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুণ্ডার আবাহন ও পূজা করা হয়। এই হলো কলাবউয়ের একটি ছোট্ট সংক্ষিপ্ত বিবরণ। নবপত্রিকা স্নানের মাধ্যমে সপ্তমী পূজার শুভারম্ভ শুরু হলো। 68তম বর্ষের পূজার প্রতিমা দর্শন এবং আলোকসজ্জা মণ্ডপসজ্জার জন্য চুঁচুড়াবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূজা মণ্ডপে। আমাদের এলাকার মা বোনেরা বয়সের যারা আছে
হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। আজকের মতন খবর এই পর্যন্তই, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।